আজ বুধবার 26 অক্টোবর 2022, বাংলা 11 কার্তিক 1439। চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত। প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে। মালয়েশিয়ান 1 রিঙ্গিত 22 টাকা 65 পয়সা, সৌদির 1 রিয়াল 29 টাকা 20 পয়সা, মার্কিন $1.60 55 পয়সা, ইউরোপীয় 1 ইউরো 105 টাকা 75 পয়সা, ব্রিটেনের 1 পাউন্ড 122 টাকা 60 পয়সা, সিঙ্গাপুরের $1.73 13 পয়সা, অস্ট্রেলিয়ান $1.67 20 পয়সা, নিউজিল্যান্ডের $1.59 88 পয়সা, কানাডিয়ান $1.77 20 পয়সা, আমিরাতের $1.30 27 পয়সা, ওমানে $1.277, বাহরাইনি $1.284 58 পয়সা, কাতারি $1.29 45 পয়সা, কুয়েতি $1.341 82 পয়সা, সুইজারল্যান্ডের $1 ফ্রেঞ্চ 106 টাকা 38 পয়সা, দক্ষিণ আফ্রিকান $1 রান্ড 5 টাকা 71 পয়সা, জাপানি $1 ইয়েন 0 টাকা 717 পয়সা, দক্ষিণ কোরিয়ান $1 ওন 0 টাকা 72 পয়সা, ইন্ডিয়ান ₹1 টাকা 29 পয়সা। গতদিনের তুলনায় আজ টাকার রেট কমেছে, গতদিনের থেকে আজ টাকার রেট বেড়েছে, টাকার রেট অপরিবর্তিত রয়েছে। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে পাঠানো টাকার ক্ষেত্রেই প্রযোজ্য, স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইন মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে। সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন। গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না, ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেয়া থাকে। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি। আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান, হুন্ডির মাধ্যমে অবৈধ পন্থা এড়িয়ে চলুন। ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে 2.5% হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো সময় মুদ্রার হার পরিবর্তন হতে পারে।